ইন্টারনেটে লিখেও করা যায় আয় দেখা যাক প্রথম আলো এ বিষয়ে কি বলছে ছাত্রছাত্রী কর্মজীবী বা গৃহিণী অনেকেই শখের বসে লেখালেখি করতে পছন্দ করেন কিন্তু লেখার মান ভালো হলে এই শখের কাছ থেকেই আয় করা সম্ভব তাছাড়া আপনার লেখা প্রিন্ট মাধ্যম বা অনলাইনে প্রকাশিত হলে আপনি সবার কাছ থেকে পাবেন বাড়তি কদর অফলাইনে ও অনলাইন দুইভাবেই কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে আয় করা সম্ভব দেশের বিভিন্ন পত্রিকা ও ম্যাগাজিনের জন্য আর্টিকেল লিখে অফলাইনে আয় করা যায় আর অনলাইনে আয় করতে আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার সহ অন্যান্য অনলাইন মার্কেট প্লেসে নিবন্ধন করে খুঁজে নিতে হবে নিজের পছন্দের লেখালেখির কাজটি কন্টেন্ট রাইটার হতে হলে কি কি যোগ্যতা লাগে যে কেউই কন্টেন্ট রাইটার হতে পারেন কন্টেন্ট রাইটার হিসেবে কোনো প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করতে চাইলে স্নাতক বা স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হতে পারে তবে কন্ট্রিবিউটর হিসেবে বা অনলাইনে কাজ করার ক্ষেত্রে তেমন কোনো ডিগ্রির প্রয়োজন নেই লেখার লেখার ভালো হাত থাকলে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে ভালো কন্টেন্ট রাইটার হওয়া সম্ভব ভাষাগত দক্ষতা ও বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান থাকলে যে কেউই স্বাধীন আয়ের উচ্চ হিসেবে বিভিন্ন কন্টেন্ট লিখতে পারেন কন্টেন্ট রাইটিং কি কী ধরনের হতে পারে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের প্রয়োজনে বিভিন্ন কন্টেন্ট রাইটিংয়ের কাজ দিয়ে থাকেন কন্টেন্ট এর কাজ বিভিন্ন ধরনের হতে পারে তার মধ্যে কিছু ধরন হলো ওয়েবসাইট কন্টেন্ট রাইটিং ব্লগ রাইটিং ইবুক রাইটিং নিউজ কনটেন্ট রাইটিং এসইও কন্টেন্ট রাইটিং অ্যাফিলিয়েট কন্টেন্ট রাইটিং পণ্যের রিভিউ লেখা পণ্যের বর্ণনা লেখা একাডেমিক কন্টেন্ট রাইটিং সিভি রাইটিং ট্রান্সক্রিপশন রাইটিং গবেষণার কাজ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও ব্রশিউ রাইটিং ইত্যাদি তাছাড়া রিরাইটিং প্রুফ রিডিং ও এডিটিংয়ের কাজও করা যায় পেশা হিসেবে কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রাইটিং থেকে প্রতি মাসে কত টাকা আয় করা সম্ভব তা নির্দিষ্ট করে বলা মুশকিল দেশের পত্রিকা ও ম্যাগাজিনের জন্য আর্টিকেল লিখলে প্রতিটি লেখা ছাপা হলে নির্দিষ্ট পরিমাণ সম্মানই পাওয়া যায় অন্যদিকে বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমের উল্লেখযোগ্য প্রসারের কারণে প্রয়োজন পড়ছে অধিক সংখ্যক অনলাইন কন্টেন্টের অনলাইন প্ল্যাটফর্মে কাজ করলে নির্দিষ্ট সময়ের মধ্যে এক একটি কাজ জমা দিয়ে নির্দিষ্ট পরিমাণ ডলার আয় করা সম্ভব অনলাইনে কাজ করার ক্ষেত্রে শুরুর দিকে উচিত কম পারিশ্রমিকের বিনিময়ে ভালো মানের কাজ প্রদান করে সেবা গ্রহিতার থেকে ভালো মন্তব্য আদায় করে নেওয়া তবে প্রথমেই পূর্ণ পেশা হিসেবে কন্টেন্ট রাইটিংয়ের আয়ের ওপর নির্ভর না করে পড়াশোনা বা অন্যান্য কাজের পাশাপাশি লেখালেখির কাজটি চালিয়ে যাওয়া উচিত অভিজ্ঞতা ও কাজের সংখ্যা বৃদ্ধি পেলে ভালো মানের কাজের বিপরীতে পারিশ্রমিকও বেশি পাওয়া যাবে তখন কন্টেন্ট রাইটিংকে পূর্ণ পেশা হিসেবে নেওয়ার কথা ভাবা যেতে পারে ভালো কন্টেন্ট তৈরির উপায় কাজ পাওয়ার পর প্রথমেই বুঝে নিতে হবে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কি উদ্দেশ্যে আপনি কন্টেন্ট তৈরি করছেন কিছু বিষয় খেয়াল রাখলে আপনি আপনার ম্যাথা দিয়ে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারেন বিভিন্ন ভালো কন্টেন্ট পড়ে একটি সামগ্রিক ধারণা তৈরি করা অন্যের কন্টেন্ট কপি পেস্ট না করে স্বতন্ত্র কন্টেন্ট তৈরি করা বানান ব্যাকরণ ও বাক্যের গঠনের দিকে খেয়াল রাখা নিশ্চিত না হয়ে অনুমানের ভিত্তিতে কোনো তথ্য না দেওয়া নির্দিষ্ট কোনো তথ্য প্রদানের ক্ষেত্রে তথ্যসূত্র উল্লেখ করা অনেক বড় প্যারাগ্রাফ না লিখে এক একটি বিষয়ের জন্য এক একটি ছোটো প্যারাগ্রাফ তৈরি করা যথাযথ কিওয়ার্ড ব্যবহার করে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা নিয়মিত চর্চা করা